हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। सबाई तो निश्चय भलोई आज आज सान्डे, तो सान्डे स्पेशल एक रानना हमें तुम्हारे साथ शेयर करब। एक फाटाफाटी दुर्दान्त सीम्पल एक रानना किन्तु खेते असाधारण। तो चलो राननाटा शेयर करा जाए तुम्हारे साथ। तो ये भाता बसिए नहीं, भाता जस्ट अल्प अल्प हो दिखे प्याज पता मैंने स्प्रिंग अनियन जीटे बला इंग्लिशे। तो स्प्रिंग अनियन टी कूची कूची कर काटब, एकदम कूची 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 कर काटब। तारपरे काटब हे बेल पेपर, मैं रेड बेल पेपर और हे बांगलार कैपसिकम, लाल कलर कैपसिकम। तो लाल कलर कैपसिकम एकदम कूची 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 कर काटब। तो लाल कलर कैपसिकम और बेल पेपर मैंने और कि भलोक कूची कर काटब। काटार पर जेटा करब, हमें फ्रिजर मध्य एक माँस रेखे दिए, मैंने माँसटा के रसुन आदा और लवण दिए और गोलमरिचर गुड़ो दिए एक हल्का भेजे वोट फ्रिजे रेखे दीम। वोट आनब एने तुम्हारा देखा पेजगुलो कटे यगल के कुछ कुछ केटे नहीं, तो एने नहीं माँसटा भाजा पड़े रेखे मे बिल्कुल कुछ कुछ कर काटब। एकदम चाकू दिए एकदम छोटो 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 कर काटब, हाड़गुलो बद दिए एक पुरो बनलेस चिकेन कुछ कुछ काटार पर ओदी के हमार भात क्योंकि कमप्लीट हो गए मन है। तो रेखे नहीं तो देखा एक सूंदर रानना, ये तुम्हारा बाड़ी जो समय जो दिन ट्राई करते पर এটি একটু অসাধারণ টেস্টি রান্না। তো চলো মাংসটা রান্না করে নিই, এদিকে ভাতটা হতে থাক। মাংসটা রান্না করার জন্য মাংসটা ধুয়ে নিয়েছি আর মিক্সির বাটির মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটু জিরার পেস্ট করে নিলাম। তো এবার দেখছি আমার ভাতটা হয়ে গেছে, চলো ভাতটাও বুট দিয়ে দিই। আর এদিকে গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি, আর ঘির মধ্যে দিয়ে দেবো এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজপাতা আর চিকেনটা ভালো করে ভেজে নেবো। বেশ হালকা, খুব বেশি নয়, একদম হালকা হালকা কাঁচা কাঁচা থাকবে। তো এবার ভাজার পর এবার আমি ভাতটা যেহেতু উবুর দেওয়া হয়ে গেছে আর এই মশলাটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, তো ভাতটা এবার ঝুরঝুর হয়ে গেছে। এবার আমি ভাতটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুন্তি আর হাতা দিয়ে দুটো মিলিয়ে একসাথে মিক্স করে নেবো। তো মিক্স করে নিলে আমার হয়ে গেল এটা স্টিম রাইস, এটা হচ্ছে একটা স্টিম রাইস। তো চলো এবার আমি মাংসটা রান্না করে নিই। তো কড়াইয়ের মধ্যে দিলাম একটু হলুদ আর আলুগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম। আলুগুলো দিলে একটু বেশ কালারটা ভালো লাগবে আলু হলুদ দিয়ে দিলে। তো এবার আমি আলুগুলো ভেজে আলুগুলো তুলে নেবো। তো এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো এই তেল গরম তেলের মধ্যে দিয়ে দেবো, মানে এবার মাংসটা রান্না করছি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো যে একটু লাল লাল হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম ওই মশলাগুলো। তো হলুদ লবণ তো দিতেই হয় সেটা দিলাম, এবার দিয়ে দিলাম ওই মশলাগুলো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তো দেওয়ার পর এবার একটু ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার পর আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে এবার আমি একটু আলুগুলো দিয়ে নাড়িয়ে নিই, এবার দিয়ে দিলাম মাংসটা। তো মাংসটা দিয়ে ভালো করে কষাবো, মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি হালকা করে একটু ঢেকে দেবো আর আঁচটাকে একদম স্টিম করে দেবো। তো চলো মাংসটা ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর একটু বেশ তেল ছেড়ে যাবে, তেল ছেড়ে দিলে আমি মাংসটা কষে গেলে আর হালকা গলে গেলে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। তো গরম জল সাইডের উনুনে করে রেখেছি, তো সেই গরম জলটা আমি দিয়ে দেবো। তো চলো মাংসটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, এটা একটু হালকা কষা কষা। তো এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, তো গরম জলটা দিয়ে দিলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। গরম জলটা দেওয়ার পর আবার একটু ঢেকে দেবো, তো আমার মাংস রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো মাংস রান্না কি বলবো, তোমরা তো সবাই রান্নাই করো। তো চলো যদি আমার এই ভিডিওটা কিন্তু তোমরা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সবাই ফলো করো আর এইভাবেই ট্রাই করো স্টিম রাইসটা। স্টিম রাইসটা অসাধারণ একটা খাবার। তো চলো আমার মাংসটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে, তো ঢাকনাটা তুলে দিলাম, দেখলাম মাংসটা বেশ ঝলঝলে লাল লাল হয়েছে। এটা হচ্ছে আমার স্টিম রাইস, এটা হচ্ছে চিকেন কষা। ওফ, জাস্ট অসাধারণ খেতে। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সবাই ফলো করে দিও আমার ফেসবুক পেজ আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও। আর এমনভাবে রান্নাটা তোমরা ট্রাই করো, তোমরা খুব ভালোভাবে খাবে। তো টাটা টাটা, নতুন একটা ভিডিও নিয়ে।